গত 4 মার্চ সীতাকুণ্ডের কদম রসুল এলাকায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে সীমা অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় 7 জন নিহত হন, আহত হয়েছিলেন 30 জন। ঘটনার পরপরই অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে 8 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। 7 কার্যদিবসের মধ্যে সোমবার রাতে জেলা প্রশাসকের কাছে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়। অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণের ঘটনা এটি প্রথম। সীমা অক্সিজেন প্ল্যান্টের কলামে দীর্ঘদিন ধরে ত্রুটি ছিল, দক্ষ কর্মী না থাকায় তারা বিষয়টি বুঝতে পারেনি। কোনো দক্ষ প্রকৌশলী নয়, অপারেটর দিয়ে অক্সিজেন প্ল্যান্টটি পরিচালনা করা হচ্ছিল। সীমা অক্সিজেন প্ল্যান্টের অব্যবস্থাপনা ও মালিক পক্ষকে দায়ী করে তদন্ত রিপোর্ট জমা দেওয়া হয়েছে। সেই সাথে দুর্ঘটনা প্রতিরোধে 9 দফা সুপারিশ করা হয়েছে। ইন্ডাস্ট্রিয়াল সেটআপে কি কি বিষয়গুলো এনশিওর করলে পরবর্তীতে এই টাইপের এক্সপ্লোশনের সম্ভাবনা এড়ানো যাবে, তো এই বিষয়গুলোই আমাদের সুপারিশ সহকারে প্রতিবেদনে উঠে এসেছে। অক্সিজেন প্ল্যান্টে বায়ুবাহিত দাহ্য দূষিত পদার্থ পরিশোধন সমস্যার কারণে এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে জানান ফায়ার সার্ভিস ও বিশেষজ্ঞ শিক্ষক। মেশিনের ডিস্টার্ব আমি পেয়েছি, এটা আসলে অনেকদিন যাবতই তারা টের পাচ্ছিল কিছু কিছু জিনিসের সিমটমে, তবে সেই জায়গাটা তারা কনসেন্ট্রেট হতে পারে নাই, যেটা পরবর্তী দুর্ঘটনার কারণ হয়ে গেছে। অক্সিজেন যে চাপে তরল করে, তরল করার পর যে ক্যাপিলারির ভেতর দিয়ে সেটা পাস হতো মূলাধারে, তো সেইখানে কোনো কারণে আপনার যে ক্যাপিলারিটা সেটা বন্ধ হয়ে গেছিল, অত্যধিক চাপ হয়েছিল, সেই চাপের ফলে বিস্ফোরণটা ঘটেছে। এ ঘটনায় মালিক সহ 16 জনকে আসামি করে নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা করা হয়েছে, তবে এ ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম।